হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে এসলাম অবশ্যই আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং আর মজাদার ভিডিও হতে চলেছে কারণ আজকে এই ভিডিওতে আমি শিখিয়ে দেব কিভাবে আপনি শর্ট ভিডিও ভাইরাল করবেন দেখুন বন্ধুরা আমরা কিন্তু শর্ট ভিডিও ইউটিউবে রেগুলার নিয়মিতভাবে আপলোড দিচ্ছি তারপরেও কিন্তু ভিউজ হচ্ছে না কেন হচ্ছে না এই রিজনটা প্রথমে আপনাকে জানতে হবে তারপর কিন্তু সেই মতে কাজ করতে হবে আপনার ইউটিউবে তারপরেই কিন্তু সম্ভব ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে ভালো ভিউ জেনারেট করা আজকে আমি এমন পাঁচটি হিডেন ট্রিক্সের বিষয়ে আপনাদেরকে বলবো যেটা শুনলে আপনারাও শর্ট ভিডিও আপলোড করে ভালো ভিউ জেনারেট করতে পারবেন তো চলুন বন্ধুরা প্রথম ট্রিক্সের দিকে চলে যায় দেখতে দেখতে কিন্তু বন্ধুরা আমাদের দু সাল চলে গেল এখন আস্তে আস্তে দুই সাল তো এই সালে আপনি কেমন করে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন যে সিস্টেমটা আপনার প্রথম সেটা হচ্ছে আপনারা যারা রেগুলার ভিডিও আপলোড করেন তাদের কিন্তু শর্ট ভিডিওতে ভিউজ হয় না আপনারা অস্থির হয়ে যান তারপর কিন্তু ডিপ্রেশনে চলে যান একটা কথা আপনাদেরকে বলি বন্ধুরা শর্ট ভিডিও আপনাদের নতুন চ্যানেলেই কিন্তু কার্যকরী হয় পুরানা যাদের চ্যানেল আছে সেগুলা কিন্তু অলরেডি ফ্রিজ হয়ে গেছে তো সেই চ্যানেলগুলিতে যদি আপনি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু সেই রকম র্যাঙ্ক করবে না মানে ধরুন দুইশোর থেকে একশোটা ভিউজ মানে কমন তারপর কিন্তু সেটা স্টপ হয়ে যাবে আর যদি আপনি নতুন চ্যানেল ক্রিয়েট করে সেইখানে আপনি নিয়মিতভাবে শর্ট ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু ভিউজ জেনারেট হতে বাধ্য অলমোস্ট আপনাকে নিউ চ্যানেল ক্রিয়েট করতে হবে তো বন্ধুরা আমি এখন সরাসরি চলে যাব দুই নম্বর হিডেন ট্রিক্সের দিকে আপনি কেমন করে ভিডিও আপলোড করলে শর্ট ভিডিওটা রাতারাতির ভিতরে ভাইরাল হবে তো দুই নাম্বার ট্রিক্সটি হলো রেগুলারিটি হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু কম বেশি সবাই ইউটিউবে ভিডিও আপলোড করি তো ভিডিও আপলোড করার সিস্টেম আমরা কিন্তু জানি না তার জন্যেই কিন্তু আমাদের ভিডিওটা ভাইরাল হয় না আপনাকে একটা কথা আমি জানিয়ে রাখি স্কুলে যদি আপনি রেগুলারিটি মেনটেন করেন মানে ধরুন আপনি আজ যাচ্ছেন কাল যাচ্ছেন না তাহলে কিন্তু পরের লেসনটা আপনি শিখতে পারবেন না তারপর কিন্তু আপনাকে সাররা যখন আপনাকে ছাত্র বলে পরিগণিত করবো সেটা কিন্তু ভালো ছাত্র হিসেবে। আপনি পরিগণিত হবেন না খারাপ স্টুডেন্ট হিসেবে কিন্তু আপনাকে গণ্য করা হবে তদ্রুপ ইউটিউবেও কিন্তু রেগুলারিটি একটা মেনটেন করা হয় ধরে নেন আপনি ইউটিউবে আজকে ভিডিও আপলোড করছেন পনেরো দিন পরে একটা ভিডিও আপলোড করছেন তিরিশ দিন পরে আপনি ভিডিও আপলোড করছেন তো ইউটিউব কর্তৃপক্ষরা ভেবেই নেয় আপনি হয়তো ইউটিউবে কাজ করতে চান না আপনার ওইরকম মনোযোগ নেই তারপর আপনি ভিডিও আপলোড করে যাচ্ছেন সেই জন্যেই কিন্তু ইউটিউব আপনাকে র্যাঙ্ক করিয়ে দিচ্ছে না মানে বিষয়টা আমি খুলে বলছি আপনাকে যদি শর্ট ভিডিওতে কাজ করতে হয় ইউটিউবের মধ্যে তাহলে আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে মানে রোজ আপনি একটা না হয় একটা ভিডিও আপলোড করেই যাবেন টানা ত্রিশ দিন কাজ করবেন তারপর কিন্তু রেজাল্টটা আপনি নিজেই পেয়ে যাবেন রেগুলারিটি মেনটেন করলে তো বন্ধুরা এখন আমি সরাসরি চলে যাব তিন নম্বর হিডেন ট্রিক্সের দিকে আমরা কিন্তু কম বেশি নিয়মিতভাবে শর্ট ভিডিও আপলোড করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু মাঝে মাঝে একটা আমরা বড় ভুল কাজ করে থাকি সেটা হচ্ছে ক্যাটাগরি হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু ইউটিউবে যখন ভিডিওর কাজ আরম্ভ করে দিই তখন কিন্তু আমরা বুঝি না যে এখন আমাকে কুকিংয়ের চ্যানেল ভিডিও দিতে হবে নাকি এন্টারটেনমেন্টের ভিডিও দিতে হবে নাকি আমাকে কোনো ধরনের গান আপলোড করতে হবে বন্ধুরা আপনাদেরকে একটা কথা আমি জানিয়ে রাখি যারা যারা আপনারা ইউটিউবে কাজ করতে চান সবার প্রথম যেটা আপনার পয়েন্ট সেটা হচ্ছে ক্যাটাগরি চুজ করা হ্যাঁ বন্ধুরা যে কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরিতে আপনারা কাজ করুন ইউটিউবে তাহলেই কিন্তু অতি শীঘ্রই আপনারা সফল হতে পারবেন এখন বন্ধুরা আপনারা ধরে নেন আপনার মাঝখানে দুইটা প্রতিভা আছে মানে ধরেন দুইটা স্কিল আপনার মাঝখানে আছে তো আপনি এই দুইটা স্কিলই ইউটিউবে দেখাতে চান ধরে নেন আপনার মাঝখানে কুকিং করার একটা শখ আছে গান গাওয়ার একটা শখ আছে তো এইভাবে আপনি একটা শর্ট ভিডিও দিচ্ছেন গান গায়ে আর একটা শর্ট ভিডিও দিচ্ছেন রান্না করে তো আপনি তো বহুত হ্যাপি আছেন যে আমি দুইটা ক্যাটাগরির ভিডিওই কিন্তু আমি আপলোড করলাম টেনশন নাই কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আপনাকে কিন্তু প্রমোট করবে না কারণ ইউটিউব অ্যালগরিদম চায় আপনি যে কোনো একটা পার্টিকুলারলি টপিক নিয়ে কাজ করেন যে টপিকটা নিয়ে আপনি কাজ করবেন সেই টপিকটা যাতে আজও থাকে দুই বছর পরেও যাতে সেই টপিকটা নিয়ে আপনি ভিডিও করেন আর যখন আপনি পার্টিকুলারলি একটি টপিক নিয়ে ইউটিউবে রেগুলার শর্ট ভিডিও আপলোড করবেন তখন কিন্তু ইউটিউব বাধ্য হবে আপনার ভিডিওটি ভাইরাল করতে তো বন্ধুরা এখন আমি সরাসরি চলে যাব চার নাম্বার হিডেন ট্রিক্সের দিকে আপনারা যারা ইউটিউবে নিয়মিতভাবে শর্ট ভিডিও আপলোড করছেন তারপরও ভিউজ হচ্ছে না ভিডিওটি র্যাঙ্ক হচ্ছে না আপনারা মনে মনে ভেবেই নিয়েছেন যে আমি আর ইউটিউবে কাজ করব না দেখুন বন্ধুরা সময় এমন একটা বস্তু সময় যেটা শেষ হয়ে যায় সেটা কিন্তু আর ঘুরে আসে না তদ্রূপ আপনি আজকে সাতটার সময় ভিডিও আপলোড করেছেন রাত্রের তো কালকেও আপনি চেষ্টা করবেন সেই সাতটার সময় যাতে ভিডিও আপলোডটা হয় তো বন্ধুরা আপনারা কিন্তু এক নির্দিষ্ট সময়েই রোজ ভিডিও আপলোড করতে চেষ্টা করবেন সফলতা একদম শীঘ্রই পায়ে যাবেন তো বন্ধুরা এখন আমি সরাসরি চলে যাব পাঁচ নম্বর হিডেন ট্রিক্সের দিকে আমরা যারা শর্ট ভিডিও রেগুলার আপলোড করে থাকি ইউটিউবে ভিডিওর ভিউজ হয় না তারপর র্যাঙ্ক করে না আমরা কিন্তু নিজেই ডিপ্রেশনে চলে যাই বহুত তারপর আমরা বন্ধুবান্ধবকে শেয়ার করি ভিডিওটা তারপরও কিন্তু ভিউজ হয় না আমরা খুব স্যাট হয়ে লাস্ট পর্যন্ত আমরা ভিডিওর কাজ বন্ধ করে দিই বন্ধুরা আপনারা ধরে নেন আপনার একটা চ্যানেল আছে সেই চ্যানেলটিতে রেগুলার শর্ট ভিডিও আপলোড করে থাকেন তারপরেও ভিউজ হচ্ছে না কারণটা হলো ট্যাগ টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন বক্স হ্যাঁ বন্ধুরা যে ভিডিওটা আপনি আপলোড করে আসেন সেই ভিডিওটার টাইটেলটা প্রথমে আপনাকে ঠিক করতে হবে শর্ট টাইটেল লিখবেন বাট মিনিংফুল হতে হবে তারপর আপনার থানমিলটি ভালো করে বসাতে হবে তারপর ডিসক্রিপশন বক্সে আপনি ট্যাগ ভালো করে লিখে সেই ভিডিওটা সম্বন্ধে কিন্তু আপনি বিস্তারিত মাধ্যমে লিখবেন সেই ডিসক্রিপশন বক্সটিতে যার ফলে আপনার ভিডিওটি র্যাঙ্ক করতে ইউটিউব বাধ্য করবে যে এই ভিডিওটি হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট শুদ্ধ ভিডিও এবং কি এই ভিডিওটা প্রমোট করা যায় তো এইভাবেই কিন্তু আপনি শর্ট ভিডিও আপলোড করে সফলতা পেতে পারেন তো বন্ধুরা এখন থেকে কিন্তু আপনারা শিখে গেলেন কীভাবে শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করে ভিউ জেনারেট করা যায় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ মনোফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ